সংবিধান পর্যালোচনা সহ মূল্যায়নের জন্য রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে নয় সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 7 অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের বাকি সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, বার অ্যাট ল ইমরান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুঁইয়া, বার অ্যাট ল এম মঈন আলম ফিরোজি, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ আলম। প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন 90 দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা, সম্মানী এবং সুযোগ সুবিধা পাবেন। তবে কেউ অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে তা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। এদিকে কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে 6টি কমিশন গঠনের কথা জানান। পরে 3 অক্টোবর রাষ্ট্র সংস্কারে 5টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় এবং 7 অক্টোবর বাকি থাকা সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হলো।